এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জ জেলার চিকিৎসার অন্যতম অবলম্বন জেলা সদরের অসামরিক হাসপাতাল আজ নিজেই মরণাপন্ন অবস্থায় পৌঁছে গেছে। এই হাসপাতালে জেলার রোগীদের চাপ এতটাই বেড়ে গেছে যে হাসপাতালের বারান্দা আর এখান ওখানে প্রসূতি আর সদ্যজাত শিশুদের মাটিতে রেখেই চিকিৎসা করতে হচ্ছে। 200 শয্যার এই বৃহৎ হাসপাতালে প্রসূতি আর সদ্যজাত শিশুদের জন্য এই কনকনে ঠান্ডার সময়ও বিছানার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। যদিও 2 বছর ধরে হাসপাতালে 100 শয্যার পৃথক একটি প্রসূতি আর শিশু বিভাগ তৈরি করা হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তা চালু করা হচ্ছে না। হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকরা এ নিয়ে নিজেদের অসহায় অবস্থার কথা উল্লেখ করলেন। আমার আসলে পেশেন্টের রাষ্ট্রীয় বেশি হয়েছে, আমার যিমান বেড আছে পেশেন্ট কেতিয়াবা কেতিয়াবা বেডতকে বেশি হয়ে যায়, তেতিয়া আমি উপায় নাই, এটা দূরে পেশেন্টের মাটিত রাখব হয়। ঠান্ডার বতরত পেশেন্ট মাটিত থাকাটা তো কিমান কষ্ট একটু সবই গম পাই, যদি বেডটাও এই ঠান্ডা বতরত মাটিত এজন এজন নর্মেল মানুহ এজন মাটিত থাকাটো কিমান কষ্ট ব্যাপার, তার উপর এজনে এগারী প্রেগনেন্ট লেডি বা কেঁচুয়াক লো পেলায় মাটিত থাকাটো তো ডেফিনেটলি এই মানে খুবই কষ্ট ব্যাপার। কারণ আমিও হেল্পলাইন যেটা নাম্বার অফ পেশেন্ট বেশি হয়ে যায় বেডতকে, তাতে আমিও মানে আমি তো সিভিল হসপিটালের পেশেন্টক আমি রিফিউজ করব নয়, আমি সব পেশেন্টকে আমি এডমিট করব লাগে আর কেসবোর চাব লাগে, সেকারণে কেতিয়াবা মাটিত আমি রাখবলে হয়, দ্যাট ইজ বিয়ন্ড আওয়ার হেল্প, পেশেন্টের নিশ্চয়ই অসুবিধা হয় একদম পেশেন্ট মেইনলি, এতিয়াতো গাইনির কেস অনেক বেশি হয়ে আছে, তো সেকারণে হয়তো চাগে এটা দুটা পেশেন্টক মাটিত রাখবলগে হয়েছে। আর এমএনজি ডিপার্টমেন্টত গাইনি ডিপার্টমেন্টত মেইনলি গোটা সিজনত পেশেন্টের লাস্ট আর অল্প বেশি হয়ে যায় বিভিন্ন সময়তকে, এনে গাইনি ডিপার্টমেন্টত গোটে বছরটাই পেশেন্টের লাস্ট থাকে, মেইনলি গুইন্টার তো মানে আরো বেশি বেশি লাস্ট হয়ে যায় পেশেন্ট।